আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিরাজগঞ্জের তারাশে 36.5 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ সন্ধ্যা 7টায় পরিবেশ অধিদপ্তরের নির্মিত সূচকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে রাজধানীর বায়ুমাপ পরিমাপ করা হয় PM2.5 98, যা আন্তর্জাতিক মানদণ্ডে মোটামুটি বলে বিবেচিত।